আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডিজিটাল আইনে বন্দি লেখক মুশতাকের মৃত্যুতে রাজধানীতে বিক্ষোভ, অস্থিরতার চক্রান্ত চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির। দমছে না বেপরোয়া যানবাহন, সিলেট বগুড়া সহ বিভিন্ন জায়গায় সড়কে ঝরল আরও 21 প্রাণ, আহত অনেকের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত বিভাগীয় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি, খুলনার সাথে সারা দেশের পরিবহন চলাচল বন্ধ, সরকারের সঙ্গে যোগাযোগ। চাল তেল চিনি সহ নিত্য পণ্যের দাম কেবল বাড়ছেই, রমজানে কোথায় যাবে পরিস্থিতি, উদ্বিগ্ন নিম্ন আয়ের মানুষ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ডিজিটাল নিরাপত্তা মামলায় বন্দি অবস্থায় মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের মৃতদেহ ময়নাতদন্তের পর স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে। তার মৃত্যুর প্রতিবাদে সকালে শাহবাগ মোড় বন্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা, বিকেলে শাহবাগে হয় গায়েবানা জানাজা। একে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু বিচার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান বিশিষ্টজনরা। গেল মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর থেকে কাশিমপুর কারাগারে আটক রাখা হয় লেখক মুশতাক আহমেদকে। বৃহস্পতিবার মৃত্যু হয় তার। বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে মুশতাককে কারা হাসপাতাল থেকে নেওয়া হয় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। শুক্রবার সকালে ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান মুশতাকের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা পোস্টমর্টেমে তার কোনো বাহ্যিক কোনো ধরনের আঘাত ছিল না। এখন ভিতরে তার যে ইন্টারনাল অর্গান যেটা আমরা বলি, সেসব অর্গান আমরা প্রিজার্ভ করেছি এবং সেটা পরবর্তীতে পরীক্ষার জন্য আমরা কেমিক্যাল অ্যানালাইসিস করার জন্য অর্গান কিছু রেখেছি এবং হার্ট, লাংস, আমরা ব্রেন হিস্টোপ্যাথোলজি পরীক্ষা করার জন্য আমরা প্রিজার্ভ করেছি এবং অলরেডি পাঠিয়ে দিয়েছি। কারাবন্দী লেখক মুশতাক আহমেদের এমন মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকালে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেয় তারা, রাস্তায় স্লোগান, লিখন এবং অগ্নিসংযোগও করে। মুশতাক আহমেদকে যে ফ্যাসিস্ট ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় গ্রেপ্তার করা হয়েছিল, তার মৃত্যু হয়েছে। আমরা মনে করি এটা মৃত্যু নয়, এটা একটা হত্যাকাণ্ড। আগামী সোমবার পহেলা মার্চ আমরা লেখক মুশতাকের হত্যার বিচারের দাবিতে ওই স্বরাষ্ট্রমন্ত্রী জেলা কর্মসূচি ঘোষণা করলাম। এর আগে সকাল 10:30 টিএসসি রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। দাবি করে মুশতাক হত্যার দ্রুত বিচার। ডিজিটাল নিরাপত্তা আইনের মতো যেই ফ্যাসিবাদী আইন, সেই আইনকে বাতিলের দাবি আমরা করছি। লেখক মুশতাকের যে মৃত্যু হলো, আমরা তার বিচার চাই। এদিকে শুক্রবার বিকেলে শাহবাগে জাদুঘরের সামনে লেখক মুশতাকের গায়েবানা জানাজায় অংশ নেয় সাধারণ শিক্ষার্থীরা। এর আগে হয় বিক্ষোভ সমাবেশ। ডিজিটাল নিরাপত্তা আইনকে মৌলিক অধিকার পরিপন্থী উল্লেখ করে এ আইনে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বক্তারা। পরিষ্কারভাবে বলা যে ডিজিটাল সিকিউরিটি একটা মৌলিক অধিকারের পরিপন্থী। আমরা সবাই এই হত্যাকাণ্ডের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টকে দায়ী করছি। অবশ্যই এটা একটা জঘন্যতম আইন। নাগরিকদের মৌলিক অধিকারের লক্ষ্যে 3 তারিখ সকাল 11:00 প্রেস ক্লাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখের দিকে বিক্ষোভ করব। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে অসংখ্য মানুষকে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সন্ধ্যায় মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে লেখক মুশতাক আহমেদকে রাতে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ এশা রাজধানীর লালমাটিয়া সি ব্লকের মিনার মসজিদে অনুষ্ঠিত হয় মুশতাক আহমেদের নামাজে জানাজা। পরে মরহুম মুশতাকের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় মোনাজাত করা হয়। স্থানীয় এলাকাবাসী ও বিশিষ্ট ব্যক্তিরা জানাজায় অংশ নেন। মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারের পর থেকে কাশিমপুর কারাগারে ছিলেন লেখক মুশতাক আহমেদ।
কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদ লেখনীর মাধ্যমে অনেকের বিশ্বাসের প্রতি আঘাত হেনেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় মন্ত্রী আরও বলেন, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য অনেকেই কাজ করে যাচ্ছে, এ ব্যাপারে সরকার সচেতন রয়েছে। আগেও দুই একবার তার লেখনীতে আইন শৃঙ্খলা ভঙ্গ কিংবা অন্যের প্রতি বিশ্বাসের প্রতি আঘাত করেছিলেন, সেই জন্য অনেকেই মামলা করেছিলেন। যে কোনো মৃত্যু ঘটনাই মানে কারাগারে হোক কিংবা অ্যাক্সিডেন্ট হোক, আমরা পোস্টমর্টম করে থাকি। পোস্টমর্টমের পরে আমরা সঠিকভাবে বলতে পারব যে কেন এই মৃত্যুটা হয়েছে। এদিকে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, কারাগারে মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতি ছিল কিনা খতিয়ে দেখবে সরকার। শুক্রবার বিকেলে চট্টগ্রামে বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা জানান। বিডিআর হত্যাকাণ্ডের কলকাঠি কারা নেড়েছেন তা জানতে ঘটনার দিন সকালে বেগম জিয়া ও তারেক রহমানের ফোন আলাপের রহস্য বের করার প্রয়োজন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি গ্রেপ্তার হয়েছিলেন, কিন্তু তার মৃত্যুটা সত্যি অনভিপ্রেত। আমিও তার এই মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং সেখানে জেল কর্তৃপক্ষের কারা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা সেটা খুঁজে দেখা যেত। অন্যদিকে কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদকে নির্যাতনে হত্যার অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মুশতাকের মতো একজন অরাজনৈতিক নিজস্ব চিন্তার লেখকের মৃত্যুর সঙ্গে রাষ্ট্র শক্তি জড়িত। শুক্রবার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে স্বাধীন চেতা মানুষের মত প্রকাশের সুযোগ গণতান্ত্রিক বিশ্বে সর্বজন স্বীকৃত, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তা বরদাস্ত করছে না। কালাকানুনের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও দমাতে চায় সরকার। স্বাধীনভাবে মত প্রকাশের চেষ্টা করলে হয় গুমের শিকার হতে হচ্ছে, নইলে সরকারি হেফাজতে প্রাণ দিতে হচ্ছে, তার সর্বশেষ শিকার মুশতাক আহমেদ। বিএনপির মহাসচিব বলেন, মুশতাক লুটপাটকারী, কালোবাজারী, সন্ত্রাসী বা ডাকাত ছিলেন না, তিনি একজন শত সাহসী মানুষ ছিলেন। মুশতাক আহমেদের মৃত্যুতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল ঘটনা নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। গত বছরের মে মাসে ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে কারাবন্দী রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তার মুক্তিও দাবি করেন বিএনপির মহাসচিব। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করা নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল 4টায় গণভবনে অনুষ্ঠিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা নিয়ে বিস্তারিত জানাবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ এরই মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় পৌঁছতে সমস্ত শর্ত পূরণ করেছে। সড়ক দুর্ঘটনায় সিলেটে 8 জন ও বগুড়ায় 4 জন সহ দেশের বিভিন্ন জায়গায় 21 জন নিহত হয়েছেন, আহত কমপক্ষে 25 জন। চালকের বেপরোয়া গতি ও মহাসড়কে অবৈধ যান চলাচল এসব দুর্ঘটনার কারণ বলে জানান প্রত্যক্ষদর্শীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট ঢাকা মহাসড়কের রশিদপুর এলাকায় শুক্রবার সকাল 7টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা লন্ডন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন 7 জন। তারা হলেন এনা পরিবহনের চালক শেরপুরের মঞ্জুর, সুপারভাইজার জগন্নাথপুরের সালমান, হেলপার মৌলভীবাজারের জাহাঙ্গীর, যাত্রী সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ডাক্তার আল মাহমুদ সাদ ইমরান, সিলেট সদরের শাহ কামাল, নরসিংদীর সরাইলের নুরুল আমিন ও ঢাকার সাগর হোসেন। ছয় থেকে 7 জন আমরা লুট পার করি, আহত এবং নিহত 2 জন পার করছিলাম। তারপর আহত যারা ওদেরকে উসমানী মেডিকেলে পাঠিয়ে দিয়েছি। ড্রাইভারের একটু ঘুম ঘুম কোনো চোখে আসছিল, যার জন্য সামনে সংঘর্ষ ঘটে। সামনাসামনি সংঘর্ষে এখানে 4 জনের স্পট ডেড দেখতে পাচ্ছেন। দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সড়কটিতে ঘন ঘন দুর্ঘটনা হচ্ছে জানিয়ে তার রোধে জরুরি পদক্ষেপের দাবি স্থানীয়দের। আমরা গুলচক্করর মানে ওবয়লায় এই অ্যাক্সিডেন্টগুলো আমরা ওয়ার কারণ। এদিকে বগুড়ার শাহজাহানপুরে যাত্রীবাহী বাস চাপায় 3-হুইলার সিএনজির 4 যাত্রী নিহত হয়েছে। ভোর 6টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কের মাঝিরা বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়
শাওন পরিবহন নামের যাত্রীবাহী বাস মাঝিরা বাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি থ্রি হুইলার সিএনজিকে চাপা দেয়। আহতদের হাসপাতালে নিলে চারজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিয়েছে, ধাক্কা দেওয়ার ফলে সিএনজিটা একেবারে দুমরে মুচড়ে চলে যায় এবং সিএনজিতে চারজন যাত্রী ছিল, তিনজন স্পট ডেথ, আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। সর্বমোট চারজন মারা গেছে। দুর্ঘটনার ফলে ঘণ্টাব্যাপী ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে চুয়াডাঙ্গায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে শিপনালী নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। আহত হয়েছে নিহতের ছোট ভাই রিপন ও ভ্যান চালক। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। খুলনা বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা জেলার ১৮টি রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে খুলনায় দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশের কর্মসূচি রয়েছে, যদিও এখনও অনুমতি পায়নি দলটি। সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে স্থান নির্ধারণের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। এদিকে সমাবেশ ঘিরে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা জেলা পরিবহন মালিক সমিতি। তারা জানিয়েছেন বিএনপির মহাসমাবেশে ঝামেলা হতে পারে বিবেচনা করেই বাস চালাতে অস্বীকৃতি জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা। এদিকে বিএনপি নেতাদের অভিযোগ, বিভাগীয় সমাবেশে নেতাকর্মীদের ঢল ঠেকাতে সরকারের পক্ষ থেকে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাধা উপেক্ষা করেই সমাবেশে মানুষের ঢল নামবে বলে মনে করেন দলটির নেতারা। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে সাংগঠনিক সভায় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু শান্তিপূর্ণভাবে সমাবেশ করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান। দেশে করোনায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৩৯৫ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ২৪ ঘণ্টায় ১৫,৩২ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ৪৭০ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫,৪৫,৪২৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪৩ জন। সুস্থতার মোট সংখ্যা দাঁড়ালো ৪,৯৫,৪৯৮ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.১৩, সুস্থতার হার ৯০.৮৫ এবং মৃত্যুর হার ১.৫৪%। তিন সপ্তাহ পার হলেও করোনার টিকা কার্যক্রমের বাইরে রয়ে যাচ্ছে রাজধানীর নিম্ন আয়ের মানুষ। টিকা নিয়ে তারা তেমন অবগত নয়, গরজও কম। অনলাইনে নিবন্ধন করে হাসপাতালে গিয়ে টিকা নেওয়া তাদের কাছে ঝামেলার কাজ। শর্টকাটে কাছাকাছি কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকা নিতে চান তারা। এই জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য সংশ্লিষ্টদের আরও ভূমিকা চান স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সারাদিন বাইরে কাজ করেন বয়সও ৬০ ঊর্ধ্ব, করোনার মহামারীর ভয়াবহতা সম্পর্কেও তেমন জানেন না, করোনার টিকা নিতেও তেমন আগ্রহ নেই। রাজধানীর বেগুনবাড়ি এলাকায় নিম্ন আয়ের মানুষের মতিগতি এমনই। আমরা এখনো ফুঁসি নাই, আমাদের জন্য এখনো আমাদের কাছে আসে নাই। মনে করে যে প্রথম অবস্থায় নিলে কোনো আবার রিয়েকশন হয় কিনা, এটা একটু মানে অবজারভেশন করতেছে। কোথায় গিয়ে কিভাবে টিকা নেবেন এই বিষয়ে ধারণা নেই রিক্সা, সিএনজি চালক, ক্ষুদ্র ব্যবসায়ী অনেকের। পাড়া মহল্লায় কার্যক্রম শুরু হলে টিকা নেবেন বলেও সায় আছে কারো কারো। আমার তো মনে করি আমার এই ক্লাব আছে, ক্লাবে আসে আসলে দিলে ভালো আর কি। মোবাইল নাম্বার, আইডি কার্ড নিয়ে গেলে এটা বলেন, ওই কম্পিউটার দোকানে গেলে বলে রেজিস্ট্রেশন করে দেয়। আমি নিয়ত করছি, আমি দিব, আমার সহপরিবার দেব লাগলে দিব। আগ্রহ না থাকা, এ বিষয়ে ধারণা না থাকা সহ বিভিন্ন কারণে ভাসমান মানুষের পাশাপাশি পাড়া মহল্লার নিম্ন আয়ের অনেকেই টিকার জন্য রেজিস্ট্রেশন করেননি। দিমো সমস্যা আছে, ওই যে মোবাইলে কি করা লাগে করিয়া পরে দিমো আর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন সম্মুখ সারির যোদ্ধাদের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকেও ধীরে ধীরে টিকার আওতায় আনা জরুরি, এজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা সবচেয়ে বেশি। আমি জানতে পেরেছি ইতিমধ্যেই কোনো কোনো ছাত্র সংগঠন তারা শ্রমিকদেরকে নিবন্ধনে সহায়তা করার জন্য উদ্যোগ নিয়েছেন, এই ঢাকা শহরে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আরও অনেক ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন যারা এই ডিজিটাল প্রযুক্তির সাথে পরিচিত নয়, সুযোগ নয় নেই, তাদেরকে যেমন তারা রেজিস্ট্রেশন করতে এবং টিকার কার্ডটা ছাপিয়ে দিতে সাহায্য করে। আমরা আশা করি যে আগামী মাস থেকে আরও বেশি সংখ্যায় সাধারণ মানুষ যারা এই অগ্রাধিকার তালিকার বাইরে আছেন তারা অংশগ্রহণ করবেন। প্রান্তিক জনগোষ্ঠীকে করোনার টিকা নিতে আগ্রহী করতে সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়ানোর তাগিদও দিয়েছেন কেউ কেউ।
সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীতে অব্যাহত রয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। চাল, তেল, চিনি, মুরগি ও কয়েক ধরনের সবজির দাম বেড়েছে। এতে বিপাকে নিম্ন আয়ের ক্রেতারা। রমজানের আগে বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন সাধারণ মানুষ। বিদায় নিচ্ছে শীত, কমে আসছে শীতের সবজির সরবরাহ, তাই বাড়ছে দাম। ফুলকপি, পাতাকপি, টমেটো, লাউয়ের মতো কিছু সবজি এখনও ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও দাম বাড়তি অন্যান্য সবজির। দুন্দুলো কেজি 50 টাকা, শিশিঙ্গার কেজি 50 টাকা, ওই শসার কেজি 60 টাকা, 50 টাকা, সিমের কেজি 35-30 টাকা, ভেন্ডির কেজি হলো 70 টাকা, 75 টাকা, আপনার হলো বেগুনের কেজি হলো 40 টাকা, 45 টাকা। এই মিলে মানে কিছু কিছু সবজির দাম এখন আস্তে আস্তে বাড়তেছে। সবজির দাম এখনও পর্যন্ত একটু বেশিই আছে, আর একটু কম হলে আমাদের জন্য ভালো হয়। তেল ও চিনির মতো নিত্যপণ্যের দাম গেল কয়েকদিন ধরেই বেশি। এতে হতাশ সাধারণ ক্রেতারা। তেলের দামের ব্যাপারে অনেক বেশি, যেটা মানে মানুষের কমফোর্টেবল বাইরে আমার কাছে মনে হচ্ছে। কাস্টমার আইসা বলে যে আমরা গত মাসে চিনি কিনলাম 60 টাকা 65 টাকা, এখন তুমি বলতেছো 75 টাকা, তো ওনাদের সাথে একটু বাকবিতণ্ড আমাদের হচ্ছে। বাণিজ্য মন্ত্রী সাহেবের দায়িত্ব হলো উনি আরেকজন ব্যবসায়ী সাজিয়ে দেব, ব্যবসায়ীদের সাথে আলোচনার ভিত্তিতে মার্কেট নিয়ন্ত্রণ করতে হবে। ব্যবসায়ীদের চোখ রাঙ্গাইয়া ধমক দেয়া কোনোদিন সমাধান আসবে না। বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। আমদানি করার পরে চালের দাম কমার কথা, এই জায়গার ভিতরে আমদানি করছে, চালের দাম কিন্তু কমে নাই। বাংলাদেশে চালের দামও কমে নাই, আর ইন্ডিয়াতে যেটা আনছে ওটার দামও কমে নাই। তো এখানে মেলার যারা তারা বলতে পারবে, আর যারা এলচি করে আমদানি করে শুধু তারাই বলতে পারবে। মাছের দাম গেল সপ্তাহের তুলনায় কিছুটা কমলেও বেড়েছে মুরগির দাম। সোনালিটা 280-290 টাকা বিক্রি করছে, এখন 10 টাকা বাড়ছে এই সপ্তাহ। আসছে রমজানের আগেই বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি চেয়েছেন ক্রেতারা। শিহাব হোসেন, বাংলা ভিশন, ঢাকা। বিভিন্ন ধরনের ডিভাইসের অতি ব্যবহারে দিন দিন নষ্ট হচ্ছে বর্তমান প্রজন্মের দূরের দৃষ্টিশক্তি। কমে আসছে আলোসহ্যের ক্ষমতাও। চোখের এই সমস্যা মায়োপিয়া প্রতিরোধে রুমে পর্যাপ্ত আলো রেখে অনলাইনে কাজ করার পরামর্শ চিকিৎসকদের। তাগিদ দিয়েছেন পর্যাপ্ত ঘুম ও সঠিক খাদ্যাভ্যাস সহ নিয়মিত চোখের ব্যায়ামের। এখন যেন বাসাটাই স্কুল, ক্লাস, হোমওয়ার্ক সবই হচ্ছে ল্যাপটপ বা যে কোনো ডিভাইসে। ঘন্টার পর ঘন্টা সময় যাচ্ছে ল্যাপটপের সামনে, যার সরাসরি প্রভাব পড়ছে চোখে। করোনার কারণে গেল প্রায় এক বছরে জীবনচিত্রটা এমনই। আমি মোবাইল গেম সময় অনেক খেলতাম, খেলতে খেলতে এত খেলছি যে আমার চশমা লেগে গেল। শুধু ক্লাস কেন, টেলিভিশন, ট্যাব অথবা হাতের মোবাইল ডিভাইস ছাড়া যেন এখন জীবনই অচল। গবেষণা বলছে গত প্রায় এক বছরে শিশুরা বাড়িতে বসে থেকেছে, সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছে, দেখেনি দূরের জিনিস, তাই তাদের দূরের দৃষ্টিশক্তি ঠিকমতো তৈরি হচ্ছে না। অথচ 8 বছর পর্যন্ত শিশুদের চোখের গঠনগত পরিবর্তন হতে থাকে, ফলে এই বয়সের শিশুরা দূরের জিনিস না দেখতে দেখতে দূরের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছে। এখন তো সারাদিনই ফোন, ডিভাইস, ট্যাব, ইউটিউব এখানেই তো থাকা হয়। ইদানিং এখন কোভিডের জন্য 1 বছর তো স্কুলেও যাওয়া হচ্ছে না, তো এই ডিভাইসের উপরেই তো আমাদের লাইক থাকতে হয় সবসময়। আমি দূরের জিনিস দেখতে পারি না, আর আমার 4 বছর ধরে চশমা লেগেছে। শিশুদের এমন সমস্যায় উদ্বিগ্ন অভিভাবকরাও। ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে তাদের আপত্তি থাকলেও এখন অনেকটা নিরুপায় হয়ে সন্তানের হাতে তুলে দিতেই হচ্ছে এসব। এখন যদি ক্লাস ছাড়া তাদেরকে বলি তোমরা কেন ডিভাইস নিচ্ছ, সে জায়গায় কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে ওরা বলছে তখন যদি আমি দেখতে পারি এখন কেন দেখতে পারবো না। মোবাইলে গেম খেলছে কত, এগুলো তো আর টেক কেয়ার করা যাচ্ছে না সবসময়ের জন্য। এই কারণে যে ডাক্তারও বলছে যে চোখের প্রবলেমটা আরও বেশি বেড়ে গিয়েছে। ক্লাসের প্রতি তাদের কোনো মনোযোগ নাই। লং টাইম যদি এই ডিভাইসটা থাকে তাহলে হয়ে যায় কি, তারা খেলাধুলা বা অন্যান্য জিনিসের দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। চক্ষু বিশেষজ্ঞরা বলছেন কাছের জিনিস দেখলে, বিশেষ করে খুব ফোকাস করে কোনো কিছু দেখলে আইবল বড় হয়। 6 থেকে 8 বছরের মধ্যে আইবল বেশি বড় হয়ে গেলে দূরের দৃষ্টি ক্ষমতা একেবারে কমে যায়। মোবাইলের যে একটা নির্দিষ্ট বা স্ক্রিনের যে একটা নির্দিষ্ট প্যারামিটারের আলো, এটা যে তারা দীর্ঘক্ষণ থাকাতে এর বাইরের অন্য কোনো আলো সহ্য করতে পারে না, তো এদের প্রবণতা এরকম হয়ে গেছে, দিনের আলো সহ্য করতে পারছে না। তো আমরা কি একটা বাদুড় জাতি পাচ্ছি কিনা, সময় মতো ঘুমানো, সময় মতো ঘুম থেকে জাগা, আর
অনলাইনে যেহেতু ক্লাস করতেই হচ্ছে, রুমে পর্যাপ্ত আলো থাকবে, ঘর অন্ধকার করে মোবাইল চালাবে না। কিছুক্ষণ কাজ করার পরে একটা নিয়ম মানতে হবে, 20-20-20, মোবাইলে বা স্ক্রিনে কাজ করার পরে 20 সেকেন্ডের জন্য সে রেস্ট নেবে। কী করবে, বাকি লাস্টে 20 হলো, 20 ফিট দূরের কোনো একটা অবজেক্টের দিকে তাকাবে, তাহলে চোখটা একটু রিল্যাক্স হয়। চোখ ভালো রাখতে ডিভাইসে আসক্তি কমানোর কোনো বিকল্প দেখছেন না চিকিৎসকরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগ দিতে লন্ডন থেকে পালিয়ে সিরিয়া যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামিমা বেগম যুক্তরাজ্যে ফিরতে পারবে না জানিয়ে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 2015 সালে আইএসএ যোগ দিতে মাত্র 15 বছর বয়সে আর দুই বান্ধবীর সাথে যুক্তরাজ্য ছেড়েছিল শামিমা। 6 বছর পর শুক্রবার তার দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত জানান ব্রিটিশ সুপ্রিম কোর্টের 5 বিচারক। শামিমা স্কুল ছাত্রী থাকা অবস্থায় ভবিষ্যৎ বাসস্থান এবং তার ভাগ্য নির্ধারণ করেছিল বলে জানানো হয়। এর আগে নিরাপত্তাজনিত কারণে শামিমার ব্রিটিশ নাগরিকত্ব ছিনিয়ে নেয় দেশটির সরকার। 21 বছর বয়সী শামিমা এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীদের নিয়ন্ত্রণাধীন একটি ক্যাম্পে রয়েছে। 2019 সালে সিরিয়ায় আইএস উৎখাত অভিযানে আশ্রয় হারিয়ে অন্তঃসত্ত্বা শামিমার ঠাঁই হয় শরণার্থী শিবিরে। প্রসবের কয়েকদিন পরেই নিউমোনিয়ায় সন্তানটির মৃত্যু হয়। এর আগেও তার 2টি সন্তান মারা গিয়েছিল বলে জানায় শামিমা। সিনিয়রকে তুমি বলে সম্বোধনের অপরাধে প্রাণ গেল রাজধানীর আফতাবনগরের কিশোর কাজল গাজীর। সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে সোমবার গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া কাজলের মৃত্যু হয় শুক্রবার সকালে। পরিবারের অভিযোগে তীর কিশোর গ্যাংয়ের দিকে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গত সোমবার রাজধানীর আফতাবনগরের কে ব্লকের বটতলা এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রথমে দুই গ্রুপের কথা কাটাকাটি, সন্ধানাগাত উত্তেজনা, সন্ধ্যার পর চায়ের দোকানে এর বহিঃপ্রকাশ। সিনিয়রকে তুমি বলে সম্বোধন করার ছোঁতায় আবারও বাগবিতণ্ডা। এক পর্যায়ে লোহা রড দিয়ে কাজলের মাথাসহ শরীরে আঘাত করে প্রতিপক্ষের ইমন রাব্বিসহ 10-12 জনের একটি কিশোর গ্যাং। হাসপাতালে 4 দিন চিকিৎসার পর শুক্রবার সকালে মৃত্যু হয় কাজলের। চিল্লাপাল্লা শুনে আমি গলির ভিতরে দৌড়ে যাই, গিয়া ওইখানে দেখি যে অনেকগুলা পোলা পাইন এবং হ্যাঁ ইকবাল ওরা বলতেছে সে কি হ্যাঁ শেষ নাকি দেখ, একবার শেষ নাকি দেখ। আমি এতে বিচার চাই, ফাঁসি চাই, আমি আর কোনো কথা নেই, আমি আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই। ঘটনার পর ফেসবুকে আবারও হামলার হুমকি দিয়ে কিশোর গ্যাংয়ের সাব্বির হাসান ইমনের স্ট্যাটাস। এই ঘটনায় 2টি মামলা হয়েছে বাড্ডা থানায়। পুলিশ বলছে মঙ্গলবার আটক করা হয়েছে 6 জনকে। দুই পক্ষকে মীমাংসা করার জন্য সিনিয়র গ্রুপরা তাকে ডাকে নিয়ে বসে। ওই সিনিয়র গ্রুপে যখন বসে তখন একজন জুনিয়র ছেলে সিনিয়র এক ছেলেকে তুমি বলে সম্বোধন করছে। তবে তুমি আমার জুনিয়র, তুমি আমাকে তুমি বলে সম্বোধন করলে কেন, এই নিয়েই হচ্ছে যে মূল মারামারিটা শুরু হয়। 22 তারিখের পরের দিন আবার 23 তারিখে আবার একটা টানটান উত্তেজনার সংবাদ পাই। তারা 20-25 জন হোন্ডা নিয়ে আসছিল, পরে আমরা দেন দেয়ার 6 জনকে গ্রেপ্তার করি। তো এই বিষয়ে আমাদের থানা পুলিশ গ্রেপ্তারের অভিযান অব্যাহত রাখছে। নিহত কাজল গাজী ছিলেন গুলশান কমার্স কলেজের প্রথম বর্ষের ছাত্র। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ক্রিকেট খেলা নিয়ে কুমিল্লায় ছুরিকাঘাতে খুন হয়েছে এক কিশোর, আর কথা কাটাকাটির জেরে মাগুরা একজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুকরবার দুপুরে কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় এমপি মাঠে ছুরিকাঘাতে হত্যা করা হয় আমিন নামে এক কিশোরকে। আমিন কুমিল্লা মডার্ন হাই স্কুলের ছাত্র, মিরন হত্যা মামলার আসামি, পেশায় রং মিস্ত্রি, ঘাতক ও নিহত সম্পর্কে ফুপাতো মামাতো ভাই। পুলিশ জানায় নো বল নিয়ে পারভেজের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে তাকে থাপ্পড় মারে আমিন। এতে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে ছুরি নিয়ে আমিনকে হত্যা করে পারভেজ। অন্যদিকে মাগুরা শহরের বরুণাতৈল এলাকায় দিনমজুর আকামত মোল্লাকে ছুরিকাঘাতে হত্যা করে একই এলাকার যুবক ইশারত শেখ। পুলিশ জানায় চায়ের দোকানে কথা কাটাকাটি নিয়ে এই হত্যাকাণ্ডটি ঘটে। ফেনীর ফুলগাজীতে কিশোরী ধর্ষণের অভিযোগে রাঙামাটি থেকে গ্রেফতার করা হয়েছে কনস্টেবল তহিদুল ইসলাম শাউনকে। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় 2020 সালের 1 জুন ওই কিশোরীকে জেলা শহরের একটি বাসায় ধর্ষণ ও ভিডিও ধারণ করেন কনস্টেবল শাউন। তা ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। পরবর্তীতে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে ঘটনা জানাজানি হয়ে যায়। প্রভাবশালীদের হাত করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ধর্ষক পুলিশ কনস্টেবল। এ ঘটনায় 23 ফেব্রুয়ারি শাউন ও তার পরিবারের সদস্যদের নামে আদালতে মামলা করেন কিশোরীর মা। সুষ্ঠু বিচার চান তারা।
28 ফেব্রুয়ারি নির্বাচন হবে দেশের 30টি পৌরসভায়। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। গাজীপুরের কালীগঞ্জ ও যশোরের কেশবপুর পৌরসভায় আওয়ামী লীগ শিবিরে স্বস্তিতে থাকলেও ভয়ভীতি ও হয়রানির অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা। 28 ফেব্রুয়ারি গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার দ্বিতীয় নির্বাচন। প্রচারণায় সরগরম পৌর এলাকা, পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। নির্বাচনে লড়ছেন 4 মেয়র, 33 সাধারণ কাউন্সিলর, 10 সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী। বিরামহীনভাবে ভোটারদের মন জয়ে ব্যস্ত তারা। অসমাপ্ত যে কাজগুলি আছে, যেমন রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ইত্যাদি, আমি সর্বোপরি মেহরাবুল চৌকি আবার সার্বিক সহযোগিতায় এই কালীগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক কাজ করি, কাজগুলি করে থাকবো। 9 নং ওয়ার্ডে ঢুকতে দিচ্ছে না, বিভিন্ন গ্রামে আমাদের ঢুকতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। নৌকার লোকজন আমাদের পোস্টার ছিঁড়ে ফেলতেছে, আমাদের লোকজনকে হুমকি দিচ্ছে। ভোটারদের ভাবনা জুড়েও এখন শুধুই নির্বাচন। সমাজে কাজ করবে এলাকার জন্য, আমরা তাকেই চাই। অনুদান যা আসে, গরিব দুঃখী যে সেবা করতে পারে, এরকম একটা যোগ্য ব্যক্তি আমরা ভোট দিয়ে তাকে মনোনয়ন করব। এ পৌরসভায় ভোট হবে ইভিএমে। এদিকে প্রচারণা তুঙ্গে যশোরের কেশবপুর পৌর নির্বাচনেও। তবে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ রয়েছে স্থানীয়দের মধ্যে। প্রার্থীরাও একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন। প্রতিপক্ষ মেয়র মহোদয় সহ তার নেতাকর্মীরা আমাদের যারা নির্বাচন করছেন, এদের বাড়ি বাড়ি যে হুমকি ধুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য, ভোট না দেওয়ার জন্য, এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য। আমি এই পৌরসভাকে আরও নান্দনিক করতে চাই। আমি যে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থার যে উন্নয়ন করেছি, এই পৌরসভা পরবর্তীতে আর উন্নয়ন কাজ করার মতো খুব বেশি জায়গা নেই। ভোট দিতে আগ্রহের কমতি নেই ভোটারদের মাঝেও। ভোট দিতে চাই নিরপেক্ষভাবে, শান্তিভাবে, কিন্তু লোকজনে তো তা দিতে চাচ্ছে না, হুমকি দিচ্ছে। যদি এবার যার পরিবেশ হয় তাহলে অবশ্যই যাব। লাইটিং ব্যবস্থা, ড্রেনের ব্যবস্থা এবং বাজার সংস্কার খুব সুন্দর থাকবে, এরকম একটা প্রার্থী আমরা আশা করি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ ভোট সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন সিইসি। নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো, কোথাও কোথাও একটুখানি ঝগড়াঝাটি হয়, এটা এগুলো তো নির্বাচনের উত্তেজিত মুহূর্তে হয়, এছাড়া কোনো ঝুঁকি নেই। কেশবপুর পৌরসভায় 3 মেয়র প্রার্থী সহ মোট প্রার্থী 54 জন। বাংলাভিশন নিউজ ডেস্ক। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। রাজশাহীর চারঘাট পৌরসভা নির্বাচনে নেতাকর্মীদের ভয়ভীতি ও সমর্থকদের ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী জাকিরুল ইসলাম বকুল। বিকালে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি সভাপতি সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। অপো বাংলাদেশের বাজারে নিয়ে এলো বিশাল স্টোরেজ ও বড় স্ক্রিনের A15s ফোন। ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। গেমিং এবং ভ্রমণকে আরও উত্তেজনাময় করতে নতুন এই হ্যান্ডসেটটিতে থাকছে MTK অক্টাকোর প্রসেসর এবং হেলিও P35 মিডিয়াটেক। 4 GB র্যাম ও 64 GB রোম থাকার কারণে স্টোরেজ নিয়ে চিন্তিত হতে হবে না গ্রাহকদের। গেমিং এবং বিনোদনে ফোনটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং। বিনামূল্যে চক্ষু, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ রোগীদের চিকিৎসা সেবা দিয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন। সিরাজগঞ্জের কাজীপুর RD উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার AKM মুশারফ হোসেন। সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও CEO মির্জা ইলিয়াস, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল সালাম। অনুষ্ঠানে 2671 জনকে চিকিৎসা সহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। চোখের অপারেশনের জন্য বাছাই করা হয় প্রায় 250 জনকে। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি। ডিজিটাল আইনে বন্দি লেখক মুশতাকের মৃত্যুতে রাজধানীতে বিক্ষোভ, অস্থিরতার চক্রান্ত চলছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপি। দমছে না বেপরোয়া যানবাহন, সিলেট বগুড়া সহ বিভিন্ন জায়গায় সড়কে ঝরল আরও 21 প্রাণ, আহত অনেকের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত বিভাগীয় সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। খুলনার সাথে সারাদেশের পরিবহন চলাচল বন্ধ, সরকারের সঙ্গে যোগাযোগ। চাল, তেল, চিনি সহ নিত্যপণ্যের দাম কেবল বাড়ছেই, রমজানে কোথায় যাবে পরিস্থিতি, উদ্বিগ্ন নিম্ন আয়ের মানুষ। দর্শকের ছিল এখনকার মতো পরের সংবাদ রাত 1টায়। দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshin.tv ও facebook.com/bangladeshin এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshin নিউজ। আপনাদের সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।